আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়া লগতে প্রিয়ঙ্কা গান্ধী ডাঙরিয়ানি মালিকে যুন খর্জে ডাঙরিয়া তেওঁলোকে যথেষ্ট কষ্ট কৰিছিলে যেটোৰ ফল আমি দেখা পাইছো। মই ভাবো যে কর্ণাটক বাসিয়ে গণতন্ত্রৰ সুস্থ থকাটো বিচাৰিছে, লগতে কর্ণাটক বাসিয়ে ধর্মনিরপেক্ষতাটো বিচাৰিছে। বিজেপি দলে যে সাম্প্রদায়িক রাজনীতি ভারতবর্ষক আরম্ভ কৰি দিলে তার সঠিক প্রত্যুত্তর দিলে কর্ণাটক বাসিয়ে। সেইকাৰণে মই আমি আশাবাদী যে কর্ণাটকে যি মেসেজ দিলে সেই মেসেজ সমগ্র ভারতবর্ষৰ মানুহে দেখিছে আর এই নির্বাচনটোত সমগ্র ভারতবাসী মানুহে প্রত্যক্ষ কৰি আছিল যে কর্ণাটকত কি হব, নির্বাচনের ফলাফল কি হব। কারণ এই নির্বাচনটোত বিজেপিয়ে বহু ধরনের কূট কৌশল তেওঁলোকে রচনা কৰিছিল। ইতিমধ্যে রাহুল গান্ধী ডাঙরিয়া তো ভারত জোড়ো যাত্রাতে তেওঁৰ যিটো জনসমর্থন পাইছিল সেই জনসমর্থন সেই সময়ৰপৰা কংগ্রেসৰ এটা ভাল পরিবেশ কর্ণাটকত সৃষ্টি হৈছিল। কিন্তু এই রাহুল গান্ধীৰ বিৰুদ্ধে আৰু কর্ণাটকবাসীক দমন কৰাৰ নীতিৰে বিজেপিয়ে তেওঁলোকৰ ক্ষমতা, তেওঁলোকৰ মানি পাৱাৰ, তেওঁলোকৰ মার্শাল পাৱাৰ, তেওঁলোকৰ প্রশাসন যথেষ্ট ব্যৱহাৰ কৰিও আজি যে বিজেপিয়ে মুখ থেকেচা খালে এই কথাটো বিজেপি একবার চিন্তা কৰক। এটা ভারতবর্ষর রাইজর যে গণতন্ত্রর রক্ষার যুঁজ আজি কর্ণাটকে জিকিলে আৰু অনাগত যিটো লোকসভা নির্বাচন আহি আছে নির্বাচনত সমগ্র ভারতবর্ষর রাইজে জাগি উঠি কেনে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে কংগ্রেস দলক সহায় করবলে গৈ আছে, এইটোৱে আজি এই নির্বাচনের যিটো ফলাফল। আদানি আম্বানিক যে ধনী করার যে পরিকল্পনা বিজেপির সেই পরিকল্পনাত রাইজে কর্ণাটকে সহ্য করবা নাই। গরিবর টকা আদানি আম্বানি কোম্পানিক ধনী হওয়ার কারণে দিয়াটো আজি কর্ণাটকের রাইজে বিচরা নাই। আর সেইকাৰণে আমি কব বিচার রাজনীতিটো অনাগত দিনত সাম্প্রদায়িক রাজনীতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসমক গৈ আজি কর্ণাটকত যে সাম্প্রদায়িক কথা কই অসমখনক বদনাম করার যে রচনা করেছিল সেই রচনাটো আজি বিফল হয়েছে। সেইকাৰণে আমি আশাবাদী যে মানুষে আজি সাম্প্রদায়িক রাজনীতি নিবিচারে। যি ধরনের কর্ণাটকর শিডিউল কাস্ট মানুষ, শিডিউল ট্রাইব মানুষ তাতে যথেষ্ট সংখ্যক আসে, সেই সকল মানুষে আজি কংগ্রেসের পক্ষত ভোট দিছে। ঠিক তেনেধরনের অসমত বসবাস করা সকল জাতি জনগোষ্ঠী মানুষে যি সেকুলারিজম ভাল পায়, যি ধর্মনিরপেক্ষক সমর্থন করে, যি সংবিধান রক্ষা করব বিচারে, সেই সকলেও অনাগত যেটু লোকসভা নির্বাচনক একমাত্র কংগ্রেস দলক সে সমর্থন করবলে গৈ আছে, এই আপনাদের অনাগত দিনত লক্ষ্য করব। আর আমার দল ভূপেন বৰা ডাঙরিয়ার নেতৃত্বত আমি যথেষ্টখিনি শক্তিশালী হয়েছো আর এই নির্বাচনে আমাক যথেষ্ট আমাক শক্তি দিছে, মানসিক শক্তি দিছে। আমি মোটিভেট হয়েছো, আমার কর্মকর্তাসকল একদম গ্রাসরুট লেভেলত মোটিভেট হয়েছে আর আমি লোকসভার কারণে আমি আগন্তুক দিনত সঠিক পরিকল্পনার আমি আগবাড়ি যাম। ইয়ার পূর্বে কিন্তু কংগ্রেসের কার্যালয়ত বজরং জি ধনি বা জয় হনুমান ধনি বা শ্রীরাম ধনি শুনিবলে পোৱা নাছিল, কিন্তু আজি দেখা পোৱা গৈছে জয় বজরং বলি। এইকাৰণে কব গৈ আছো এই বিজেপিয়ে যে সাম্প্রদায়িক রাজনীতি করে এটা সময় তেওঁলোকে জয় শ্রীরাম কৈছিলে, আজি তেওঁলোকে বাদ দিলে, এবার তেওঁলোকে আরম্ভ করেছিল জয় বজরং বলি। কিন্তু আজি জয় বজরং বলিয়ে কার পক্ষত মাত মাতিলে, আজি জনসাধারণের পক্ষত মাত মাতিলে। যি বিজেপি দলে সাম্প্রদায়িক রাজনীতি করব কারণে ধর্মীয় আশ্রয় লয়, ধর্মর আমার ভগবান সকলের আশ্রয় লয়, সেই কথা ভগবানেও বুঝি পায়। সেইখানে ভগবানে উচিত শিক্ষা দিলে বজরং বলি যেটু তেওঁলোকে এটা অস্ত্র করিক লৈ সাম্প্রদায়িক রাজনীতি করব কারণে কর্ণাটকত চেষ্টা করেছিল, সেই বজরং বলি আজি বিজেপি দলক সঠিক শিক্ষা দি যে ধর্মীয় রাজনীতি করিলে কেতিয়াও ধর্ম ইয়ার কেতিয়াও পরিত্রাণ নাই। ভগবানেও চাই আছে যে ভগবান উপাসনার কারণে, ভগবান রাজনীতির কারণে নহয়। সেইকাৰণে কর্ণাটকের নির্বাচনের ফলাফলে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিক এক এটা অবসান আনিলে আৰু বজরং বলি আমাক সহায় করলে। মই এইকাৰণে আমি কম যে আমি সকলো ভগবানের লগত আছো, ঈশ্বর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেব জয় শ্রীকৃষ্ণ নয় জানো বজরং বলি সকল দেব দেবতার আশীর্বাদ আজি কংগ্রেস দলের উপর পড়ছে, সেইটাই আমি কব বিচারিছো।